আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি দেখাবো ডাটা দিয়ে বুটের ডালের একটি মজাদার আইটেম রান্না করে। তো এই আইটেমটা এতই মজাদার যে একবার খেলে এর ফ্যান হয়ে যাবেন এবং এটি খুব সহজেই রান্না করা যায়। এই আইটেমটা আমি যেভাবে রান্না করি তা আপনাদের সাথে আমি শেয়ার করছি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, আশা করছি ভালো লাগবে। এখানে আমি এক আটি পরিমাণ ডাটা নিয়েছি এবং ডাটাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবং এর আঁশগুলো ফেলে দিয়েছি। এবং এখানে আমি এক কাপ পরিমাণ বুটের ডাল নিয়েছি এবং ডালগুলোকে আমি প্রায় দেড় থেকে দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি একটি হাঁড়িতে 1/3 কাপ পরিমাণ তেল নিয়ে নিচ্ছি এবং 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়ে নিব। পেঁয়াজগুলো নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 4টা এলাচ এবং নিয়ে নিচ্ছি 4-5টা লবঙ্গ, নিয়ে নিচ্ছি 3-4টা দারচিনি এবং নিয়ে নিচ্ছি 3-4টা তেজপাতা। এখন আমি এই উপকরণগুলোকে ভালো করে তেলে ভেজে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে হালকা বাদামি বর্ণ করে নেব। যখনই হালকা বাদামি বর্ণ হয়ে যাবে তখন আমি এখানে 1 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা নিয়ে নিচ্ছি। আদা রসুন বাটাগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ভালো করে নেড়ে এখানে আমি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এই উপকরণগুলো ভালো করে নেড়ে ভালো করে আমি কষিয়ে নেব। এই আইটেমটা অনেকটা মুরগির মাংসের স্টাইলে রান্না করতে হয় এবং স্বাদ এবং ফ্লেভারও অনেকটা মাংসের মতো লাগে, যদিও এখানে কোনো মাংস নেই। মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি বুটের ডালগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ডাটাগুলো অ্যাড করে দিব। ডাটাগুলো অ্যাড করে দেওয়ার পর এখন এগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব এবং কষানোটা যত ভালো হবে তত তরকারির স্বাদও বেড়ে যাবে। এখন তরকারিগুলো কষানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো পানি। এখানে আমি খুব বেশি পানি দিব না, 2 কাপ পরিমাণ পানি দিব। 2 কাপ দিয়ে আরেকটু বেশি দিব, যেহেতু আমি এই উপকরণগুলো প্রেশার কুকারে দিয়ে দিব তাই যতটুকু ঝোল আমি রাখব ততটুকু পানি আমি দিয়ে দিব। আপনারা চাইলে এটা হাঁড়িতেও রান্না করে নিতে পারবেন। আমি তাড়াতাড়ি রান্না করার জন্য এটা প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি। হাঁড়িতে রান্না করতে চাইলে পানির পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে, এমন পরিমাণ পানি দিতে হবে যেন ডাটা এবং বুটের ডাল দুটায় ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং একটু মাখা মাখা ঝোল ঝোল থাকে। বেশি শুকিয়ে গেলে অথবা অতিরিক্ত ঝোল থাকলে তরকারিটা বেশি ভালো লাগবে না, সেজন্য এখানে পানির পরিমাণটা একটু বুঝে দিতে হবে। প্রেশার কুকারের ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করবো সিটি আসা পর্যন্ত। যখন সিটি আসবে তখন 6-7টি সিটি আসলে আমি চুলা বন্ধ করে দিয়ে 5-10 মিনিট পর্যন্ত এটাকে আমি রেস্টে রেখে দিব। বেশি পরিমাণ সিটি দেওয়া যাবে না, তাহলে বুটের ডালগুলো গলে যেতে পারে। প্রেশার কুকারের ভাপ যখন বসে যাবে তখন আমি প্রেশার কুকারের ঢাকনা খুলে এই ডালগুলোকে আমি হাঁড়িতে নিয়ে নেব। কেউ চাইলে আপনারা প্রেশার কুকারেও এই ডালটাকে কষিয়ে নিতে পারেন। এখন দেখুন বুটের ডালটা কতটা সিদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু বুটের ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে তাহলে ডাটাটাও একদম সুন্দর করে নরম হয়ে যাবে। এখন আমি 5-6টা কাঁচামরিচ এবং 1 চা চামচ পরিমাণ স্পেশাল গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ভাজা জিরার গুঁড়া ব্যবহার করতে পারেন। মাংসে যেভাবে করে আপনারা ভাজা জিরার গুঁড়া ব্যবহার করেন ঠিক একইভাবে এখানে আপনারা ভাজা জিরার গুঁড়া ব্যবহার করতে পারবেন। এখন এই গুঁড়া এবং কাঁচামরিচ দেওয়ার পর এগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট এগুলোকে আমি রান্না করে নেব। 5 মিনিট মিডিয়াম লো হিটে রান্না করার পর এগুলোকে আমি নামিয়ে নিব। নামিয়ে বাটিতে নিয়ে ঠান্ডা করে গরম ভাতের সাথে পরিবেশন করব। তো এই ছিল আমার ডাটা দিয়ে বুটের ডাল রান্নার রেসিপি এবং এই তরকারিটা খুবই ভালো লাগে ভাত দিয়ে খেতে এবং রুটি দিয়েও এটা খুব ভালো লাগে খেতে। আমি ভাত এবং রুটি দুটো দিয়েই খাই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যেন এরকম নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।